নমস্কার দর্শকবৃন্দ, দেরি তো হলেও উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষা নেওয়া হোক এমনটাই চায় সব রাজ্য। রবিবার কেন্দ্রের পরীক্ষা বৈঠকে রাজ্যগুলির তরফে এই মত জানানো হয়েছে বলে সূত্রের খবর। আগামী দুদিনের মধ্যে কেন্দ্রকে লিখিতভাবে মতামত জানাতে বলা হয়েছে রাজ্যগুলিকে। সেই মতামতের ভিত্তিতে আগামী পয়লা জুন চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে কেন্দ্র। করোনা পরিস্থিতিতে স্থগিত রাজ্যের উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা। উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষা স্থগিত 15টি রাজ্যে। এমনিতেই দেশের করোনা পরিস্থিতি ভয়ঙ্কর। দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামাল দিয়ে ওঠার আগেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা তৈরি হয়েছে। যেভাবে এখন কম বয়সীরা আক্রান্ত হচ্ছে তাতে দেশ জুড়ে বোর্ড পরীক্ষার পাশাপাশি বিভিন্ন প্রবেশিকার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন দেশের কোটি কোটি পড়ুয়া। এই পরিস্থিতিতে রাজ্যগুলির মতামত নিয়ে রবিবার সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব এবং বোর্ড পদাধিকারীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে কেন্দ্র। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের পৌরোহিত্যে এই বৈঠকে ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভরেকর। সূত্রের খবর, বৈঠকে প্রায় সব রাজ্য পরীক্ষা নেওয়ার পক্ষে মত জানিয়েছে। দুদিনের মধ্যে পরীক্ষার বিষয়ে রাজ্যগুলির মতামত লিখিতভাবে জানতে চেয়েছে কেন্দ্র। রাজ্যের মতামতের ভিত্তিতে আগামী পয়লা জুন পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে কেন্দ্র। এ রাজ্যের তরফে বৈঠকে অংশ নেন শিক্ষা সচিব, মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতিরা। সূত্রের খবর, করোনা পরিস্থিতির উন্নতি হলে রাজ্যেও যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চায় তা বৈঠকে জানিয়ে দেওয়া হয়। বৈঠকে দিল্লির শিক্ষামন্ত্রী প্রস্তাব দেন পড়ুয়াদের ভ্যাকসিনেশন সম্পূর্ণ করে তারপর পরীক্ষা নেওয়া হোক। সূত্রের খবর, বৈঠকে সিবিএসই বোর্ডের তরফে প্রস্তাব দেওয়া হয় সব পরীক্ষা না নিয়ে শুধুমাত্র গুরুত্বপূর্ণ বিষয়গুলির পরীক্ষা নেওয়া হোক, পাশাপাশি হোম সেন্টারে পরীক্ষার সুযোগ করে দেওয়া হোক পড়ুয়াদের। পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র সহ একাধিক রাজ্য বলে তারাও পরীক্ষা নিতে চায়, কিন্তু পরীক্ষার্থীদের স্বার্থকে যেন অগ্রাধিকার দেওয়া হয়। দেশজুড়ে উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষা এবং জেইই মেন, অভিন্ন মেডিকেল প্রবেশিকা, ইউজিসি নেট, ইউপিএসসির মতো স্থগিত হয়ে যাওয়া প্রবেশিকার ভবিষ্যৎ নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, দিল্লি, গোয়া, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ওড়িশা, পাঞ্জাব, হরিয়ানা, ছত্তিশগড়, জম্মু কাশ্মীর, রাজস্থান, গুজরাট, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড এই 15টি রাজ্য উচ্চ মাধ্যমিক স্তরের বোর্ড পরীক্ষা স্থগিত রেখেছে। সুতরাং পড়ুয়াদের কাছে একটাই আবেদন যে এখনও যেহেতু সিদ্ধান্ত গ্রহণ হয়নি, সিদ্ধান্ত গৃহীত হবে পয়লা জুন এবং ততদিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে এই করোনা পরিস্থিতিতে। ধন্যবাদ।